হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কার্শিয়াংয়ের ডাভিল রোডে যে সমস্ত হোমস্টেগুলি রয়েছে সেগুলি দেখতে যাব। যেহেতু বেশ কয়েক বছর ধরেই আমি কার্শিয়াংয়ে রয়েছি, তাই আমার চেনা পরিচিতরা প্রায়শই আমার কাছে কার্শিয়াংয়ের হোমস্টেগুলি সম্বন্ধে জানতে চান, আর সেই জন্যই ভাবলাম যে একটু হোমস্টেগুলি আমিও দেখে আসি। তো কার্শিয়াংয়ে তো এমনি প্রচুর হোমস্টে হয়েছে, সবগুলি তো দেখানো সম্ভব নয়। এই ডাভিল স্কুলের পর থেকে কার্শিয়াং টাউন পর্যন্ত যে সমস্ত হোমস্টেগুলি রয়েছে সেগুলি আমি একটু ঘুরে আসব, আর তার সাথে আপনাদেরও দেখিয়ে দেবো। আমাদের এই রূপসী ডাভিল স্কুল, এই পাশের রাস্তাটি দিয়ে আমি নেমে যাচ্ছি টাউনের দিকে। এই যেখানে লেখা আছে শিবকুমার রায় রোড, কিন্তু এই নামটির থেকে না, এই ডাভিল রোড নামটি বললেই সবাই বেশ চিনে যাবে। তো ঠিক এই স্কুলটির পাশেই যে হোমস্টেটি প্রথমে পড়বে ওটা থেকেই শুরু করি। একদিন এভাবেই নামছিলাম, আর সামনে দিক না, ঠিক এই জায়গাটাতেই সামনে দিয়ে একটা হরিণ ছুটতে চলে গেল, মানে অদ্ভুত। আমি এদিক দিয়ে ডাভিল থেকে নেমে এলাম, আর এইখানে এই হলটি সুভাষ ঘিসিং মেমোরিয়াল কমিউনিটি হল, আর তার ঠিক অপোজিটেই এই যে সাইপ্রাস হোমস্টে। নমস্তে। আপনার শুভ নাম? কিশোর সিং। কিশোর সিং, এই রুমগুলি ভাড়া কিরকম রেখেছেন? পার হেড আপনার 1500, ইনক্লুডিং ফুড, 3-4 টাইম। আচ্ছা, ইনক্লুডিং টি। ইনক্লুডিং টি। কয়টা রুম আছে আপনাদের? তিনটা রুম আছে। তিনটা রুম, এটা একটা একটু ফিনিশ হয় না, ওটা বেডশিট খোলা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। রুমের সাথে লম্বা একটা সুন্দর ব্যালকনি। এবার আমরা রুফটপে উঠবো। আজকের ওয়েদারটা খুব ভালো আছে, যার জন্য রোদটা বেশ পাওয়া যাবে এখানে। আর চারিপাশের তো ভিউটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। আর এখান থেকে ডাউহিল স্কুলটা জাস্ট 2 মিনিট, 2 মিনিটও লাগবে না। এখানে এটা কমিউনিটি হল, ঠিক তার অপোজিটেই। বাহ, আর ওই যে ওই রাস্তাটা একদিকে বগুড়া চিমনির দিকে চলে গেছে, আর এটা হচ্ছে টাউনের দিকে, কার্শিয়াং টাউনের দিকে। মানে আপনাদের তিনটা রুম না? ও, তো আপনাদের সঙ্গে এখানে এলে পরে যোগাযোগ করবে কিভাবে? 7585-079-399। এটা তো একদম ডাভিলের কাছেই আছে না? আর এটা আছে 9775424-93, ওটা WhatsApp এ কল করতে। আচ্ছা, নেটওয়ার্কের খুব প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি বললে? কিশোর সিং। কিশোর সিং, ঠিক আছে, ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এদিকটা বগুড়ার দিকে চলে গেল, এদিক দিয়ে নেমে এলাম, আর এদিকটা আমি এখন টাউনের দিকে নামব। দুটো বাট নামার পরে এই হোমস্টেটি চোখে পড়লো, এখন যাব এই হোমস্টেটি দেখতে। ডাউহিল 84, এই হোমস্টের একেবারে উপরে আমি উঠে এসেছি। চলুন এই হোমস্টেটা ঘুরে দেখি। হোমস্টেকার তো নাম দেখা ডাউহিল 84 না? আচ্ছা, আপনার শুভ নাম? মেরা সুমিরন প্রধান। হ্যাঁ, সুমিরন প্রধান। ইধর তো বহুত আচ্ছা হ্যায়। ওয়াও, ক্যা বলে গ্যালারি বলতে নেই ভিউ ইয়াসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ছ রুম হ্যাঁ।
ये क्या, ये दो रूम एक साथ ही है ना? दूसरा रूम में जैसे फैमिली आया, फैमिली का अच्छा अच्छा वाओ बहुत अच्छा। तो यहाँ पर वॉशरूम टॉयलेट इधर। हाँ जी। ये रूम के लिए आप कितने लेते हैं? पर हेड 1500 टू 1300, उसमें इंक्लूडिंग 3 times फूड है, उसमें टी और स्नैक्स वगैरह इंक्लूड है। अच्छा अच्छा, ब्रेकफास्ट लंच डिनर के बाद भी फिर ओटी मिलेगा ना? दो टाइम टी स्नैक्स बिस्किट्स पर हेड 1500 पर हेड मैम। अच्छा तो 1500 ऐसा नहीं कि हाँ सीजन देख के। अच्छा अच्छा, तो अच्छा बड़ा ही है। हाँ जी बड़ा ही है मैम, हम लोग फैमिली को ये रूम अलॉट करते हैं। ठीक है, तो फिर भी आप 1300 या 1400 लेंगे? जैसे बच्चों का हम लोग बिलो 9 हम लोग कम लेते हैं। अच्छा। जैसे 400 500 करके लेते हैं, बिलो 9 बिलो थोड़ा महंगे लगेगी। आज गेस्ट गए हैं ना? अच्छा अच्छा ठीक है। ओ आज गेस्ट था। ओ रूम सब तो वाह बहुत सारे बेड लगा हुआ है इधर। जितना हो सके ये जो फैमिली मेंबर्स है ना उसी के भावना में आप किया है। जैसे एक फैमिली आते हैं नॉर्मली 5-6 पीपल, 5-6 पीपल, तो वो लोग कहते हैं कि एक ही रूम, हम लोग उसी हिसाब से। यहाँ पर भी वॉशरूम कर दिया। हाँ वो तो होगा। बैक साइड में भी, बैक साइड में डोरमेट भी है ना? गीजर भी है। गीजर तो होना चाहिए। বাহ, এইখানে একটা বাঙ্ক বেড। এই বেডটি দেখে বাচ্চারা যে খুশি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা কাপল কে নিয়ে। বাহ, ইদার বাথরুম ওয়াশরুম ইদার দিস সাইড দিস সাইড দিস। আই আপ কম টেরিস দিখাতে হম লোগ কা কাহা কফি হাউস বনেগা একদম উপর। इधर से डिपॉजिट आपका नहीं, बंक पर है ये पूरा ना? ना ये आगे ये सिगुड़ी साइड की साइड इस साइड चले बड़ा सन ये दिस साइड सुना था। और ये साइड में आपको डाल देता है, इसके ऊपर में एक पार्ट दिखता है वो नेपाल का नेचर रिवर बोलते हैं। तो ये कांचनजंगा दिस साइड ना? दिस साइड ना, दिस साइड आप दिस साइड ना। 4 बजे उठ पड़िया। ये जगहটা আমার কিন্তু ভীষণ পছন্দ। मेरा नाम सुमिरन प्रधान है, ये होस्टे का नाम डॉविल होस्टे है। डॉविल हम लोग का भैया के नाम पे रखे हैं, जैसे डॉविल हम लोग का गांव का नाम है। 84 भैया का दीपेश प्रधान का डेट ऑफ बर्थ है। और अब अगर आपको यहाँ पर आना है तो यू कैन कॉन्टेक्ट, आपको गूगल में भी मिल जाएगा, ठीक है, डॉविल 84 होमस्टे बोल के। और हम लोग का इफ़ यू वॉन्ट टू कॉन्टैक्ट डायरेक्टली वाया फेसबुक और वाया यूट्यूब यू कैन कॉल मी। आवर नंबर इज 9547117997। आप आ सकते हैं यहाँ पर, आप इंजॉय करेंगे। वो तो मैं देख के ही बोल सकती हूँ। थैंक यू वेरी मच। थैंक यू मैम। সামনে অসাধারণ একটা ভিউ এখানে না, বর্ষার সময় যখন জল থাকবে এটা কিন্তু দারুণ লাগবে। রোদের মধ্যে অনেকটা পথ নিচে নেমে এলাম, তারপরে এই যে এখানে আরেকটি হোমস্টে পেয়ে গেছি। চলুন, মাউন্ট ভিস্তা হোমস্টে। এই হোমস্টের ভিতরটাই আমি গেলাম না, যেহেতু এই হোমস্টে ওনার আপাতত প্রেজেন্ট নেই এখানে। খুব সুন্দর করে কিন্তু সাজানো, এই ব্যাপারটা বেশ লাগছে বাইরেটা। আর ফুলের গাছ তো এখানকার কমন। যাই হোক, এই হোমস্টেটি কিন্তু বাইরে থেকে খুব সুন্দর। এরপর চলে এলাম হিলগ্রোভ হোমস্টেতে। আমি একদম হিলগ্রোভ হোমের বাড়ির উঠোনে। নমস্তে, এটি হচ্ছে পেমা ল্যামো, যার উপর ভরসা করে হোমস্টে ওনার নিশ্চিন্তে থাকতে পারেন। বাহ, ভেতরে প্রবেশ করা মাত্রই একটি আভিজাত্যিক ছবি নজরে এলো। ইনি হচ্ছেন মিস রাধিকা প্রধান, এক সময়ে কার্শেন ডাবল স্কুলে ইনি কিন্তু হেডমিস্ট্রেস ছিলেন, এবং এই হোমস্টেটি কিন্তু তারই একটি সাজানো গোছানো বাড়ি, যদিও তিনি আর এখন নেই। ওনার পুত্র এবং পুত্রবধূ এই হোমস্টেটি এখন চালাচ্ছেন।
होमस्टे का नाम और हिल ग्रोव होमस्टे, और मेरा ओनर का नाम पूनम सुब्बा है और ऋतुराज प्रधान जो डॉवेल स्कूल का हेड मिसेस का बेटा थे। और इसके बाद हमने यहाँ काम किया था वन ईयर टू मंथ्स जैसे हुआ। तो अभी मेरा होमस्टे तो अच्छा से चल रहा है, अच्छा सा गेस्ट आ रहा है, बाहर से जो भी आता है बड़ा बड़ा गेस्ट आता है। এখানে ব্যালকনি বা কার্শিয়ান টাওয়ার ইয়ে কোন সা এরিয়া হ্যাঁ হিমালয় বোর্ডিং। আচ্ছা হিমালয় বোর্ডিং স্কুল না ইদার সে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে। রুম তো বহুত বড় বড় হ্যায় আচ্ছা ভি হ্যায় ইসকা রেন্ট কিয়া হ্যায় एक ही सिम का 1% 1500 और पर हेड 1500। ये तो दो रूम देख लिया और दो रूम का है ऊपर। चलिए ये क्या है इतना बड़ा, वाह। स्टेज का पहले स्कूल था तो घर के दो पियानो। हम लोग का ओनर भी अच्छा है, वो खाने देने में लाइक सर्विंग में सब कुछ में वो एकदम फॉरवर्ड है ना? ये सब डेकोरेशन सब कुछ है जो मेरा भाभी ने किया, भाभी और भैया दोनों मिलकर। उसका सिस्टर भी है रिकी थापा, उसका सिस्टर अच्छा कुकिंग करता है। तो हम लोग गेस्ट से कैसा व्यवहार करना चाहिए वो हम लोग को उन लोगों ने सिखाया है। तो हम लोग वैसा ही गेस्ट आने से हम लोग खुश हो जाते हैं। तो वैसा ही ईच एंड एवरी मंथ दे कम, दे लाइक्स टू कम आउट हियर एंड दे लाइक्स टू एंजॉय आउट हियर। এত শংসাপত্র, অনেক দুর্লভ মুহূর্তের ছবি, দুষ্প্রাপ্য কিছু জিনিসপত্র প্রতি মুহূর্তে বলছে অনেক অজানা ইতিহাস হয়তোবা খুঁজে পাওয়া যেতে পারে এই হোমস্টেতে। का फोन नंबर 850-9047-940 ये नंबर पे आप लोग बुकिंग कर सकते हैं। और आप लोगों का तो अपना वेबसाइट भी है जी, हिल ग्रोव बोल के सर्च करने से चला आएगा ना। और पर हेड वो 1500। ठीक है मोते, मुझे तो बहुत अच्छा लगा आपका ये होम स्टे। ओके थैंक यू वेरी मच। এখানে এলে এখানকার এই সাজানো গোছানো আভিজাত্যিক পরিবেশ দেখলে বাইরের আর কথা কিছু মনে পড়বে না। সত্যি দারুণ দারুণ হোমস্টে। এইখানে আরেকটি হোমস্টে যেটা আমাদের যাতায়াতের পথে খুবই চোখে লাগে, খুব সুন্দরভাবে বাইরেটা সাজানো। এইখানে এই হোমস্টেটার নাম হচ্ছে হিল 66। আর তার ঠিক উল্টো দিকেই এই জায়গাটা একটা দুর্গাপুজো হয়, 10 দিন ধরে চলে, তখন আরও বেশ জায়গাটা জমজমাট হয়ে যায়। চলুন ঘুরে আসা যাক। এখান থেকে ইয়েটা দেখা যায় না, কার্শিয়ান টাউনটা, কার্শিয়ান টাউন এর মিরিক দেখতে লেকিন আজ তো পাওয়া গেছে আপনি দেখো। হ্যাঁ এখানে নেপাল কা জো রিভার না, হ্যাঁ নেচে রিভার ও সব আছে লেকিন আজ তো মৌসুম ঠিক নেই। এখানে একটা দুর্গাপূজা হয় না? হ্যাঁ এখানে দুর্গা কিতনে সারে রুম হ্যাঁ।
हमारा होम स्टे एल 66, ये आपका डाहुल रोड में पड़ता है। यहाँ से आपका जो हॉन्टेड प्लेस बोलता है अभी डाहुल चर्च, यहाँ से 1.4 किलोमीटर, डाहुल जो आपका डाहुल स्कूल 1.3 किलोमीटर, ऐसा है। यहाँ से हनुमान टॉप 1 किलोमीटर है। यहाँ आपका एक जन का 1500 पर हेड में आपको 4-10 मील्स, ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक, डिनर, मॉर्निंग टी हम सब प्रोवाइड करते हैं। 3480820049 आपको व्हाट्सएप। अच्छा, अभी तो सब बुक है ना? हाँ, तो बुक है, आपको देखा नहीं पा रहा। ओके ओके, थैंक यू। ओके, नमस्कार। তাহলে ঠিক এগোতে থাকলে এখানে আরেকটি হোমস্টে, এগুলো সব কাছাকাছি আছে। সংদিন হোমস্টে, বা এটারও বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটা হোমস্টেতে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো সবকটি। আর রেন্ট ওই মাথা পিছু 1500 টাকা ইনক্লুডিং ফুড, চারটা কোথাও 4টা মিল, কোথাও 3টে মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, তার সাথে মাঝে মাঝে চা থাকে। তো চলুন দেখি, এটা ঘুরে দেখি একটু। বা এখানে কি ধনে পাতা লাগানো নাকি? ও আচ্ছা আচ্ছা, কটা রুম আছে আপনাদের? টোটাল 4 রুম আছে, 10 লোক থাকতে পারবে। আচ্ছা, 4টে রুম টোটাল। রেন্ট শুধু লজিং আছে, আমাদের একটা উই আছে, কিচেন আছে, ওইটা হোমমেড তৈরি, ওখানে থেকে সব সাপ্লাই অনেক ভালো। আচ্ছা, মানে ও খাওয়ার জন্য ওখানে যেতে হবে? অর্ডার দিতে হবে, ওরা এনে দেবে। ও এখানে এনে রুমে এনে দেবে? রুমে এনে দিবে। আচ্ছা, এখানে লজিং আছে, কাপল রুম 1500 পার ডে। ও পার নাইট, পার নাইট রুম অনুযায়ী না ওটা হেড? না না, পার নাইট কাপল রুম। ও কাপল রুম এখানে বড় ওই আছে। হুম হুম, বাইকেল নেই, আমি একটা রুম দেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা খালি আছে তো? হুম হুম, না না ঠিক আছে, একটা রুম দেখলেই তো হলো, সব তো এরকমই না? এখান থেকে পুরো দেখা যায়, আপনার উপরে গ্যালারি আছে, গ্যালারি আছে, হ্যাঁ ওখান থেকে দেখা যায়। এটা হচ্ছে তৈরি করছেন, বাহ এত সুন্দর গোলাপ ফুটেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সরস্বতী প্রধান। আচ্ছা, আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 8597856260। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার এখানে এটা পাওয়া যাচ্ছে, মানে রুম অনুযায়ী ভাড়া 1500 টাকা পার ডে, কাপল রুম। কোথা থেকে এসেছেন আপনারা? কলকাতা। আজকে এসেছেন? হ্যাঁ আজকে এসেছেন। ও, কেমন লাগছে এখানে? ভালোই, আমরা জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম আর কিছু না। ও আচ্ছা, দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথাও ঘুরলেন? না এখনো তো যাইনি, কালকে সাইট সিইং করব। ও, কোথায় কোথায় ইচ্ছা আছে মার্কেট এরিয়াতে যাওয়ার? কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, আর বাথরুমটা তো খুব ভালো। খুব ভালো না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখান থেকে হেঁটেই যাওয়া পাশে আছে, বেনিফিট আছে হনুমান টারা, হনুমান। হ্যাঁ হ্যাঁ, এই যে হনুমান মন্দির তো, আমার তো খুব ভালো লাগছে, মানে আপনাদের সাজানো গোছানোটা খুব ভালো লাগলো, নিট এন্ড ক্লিন সবকিছুই ভালো। আর তাছাড়া উনি যারা গেস্ট এসছেন আপনার, ওনারাও তো ভালোই বললেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
ডাউহিল স্কুল থেকে কার্শিয়াং টাউনের দিকে এগোতে থাকলে কার্শিয়াং টাউনের একেবারে কাছে এখানে আরেকটি হোমস্টে আশিয়ানা, যার এই হোমস্টের ওনার আমাদের খুব পরিচিত, বাপিদা বলি আমরা। চলুন ওনার হোমস্টেটাও একটু ঘুরে দেখা যাক। আমারও খুব ভালো লাগছে যে আমি শেষ পর্যন্ত আসতে পারলাম। এখান থেকে টাউনটা দেখা যায় না? এখান থেকে টাউনের ভিউটা তোমার মিরিক, নেপাল এই ভিউটা খুব ভালো দেখা যায় সকালে, আর বিকালে সানসেটটাও খুবই ভালো দেখা যায়। এই জন্য কর্শিং ফেমাস ফর সানসেট। সানসেট হ্যাঁ, এটা এখান থেকে ভালোই লাগে, ভালো ভিউটা পাওয়া যায়। চলুন একটু ঘুরে দেখি আপনার ভেতরটা। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং, ওয়েলকাম টু আশিয়ানা হোমস্টে। আপনাদের কটা রুম আছে? দুটো রুম। ও, আপাতত দুটো রুম না? হ্যাঁ। বাহ, খুব সুন্দর করে সাজানো। ওয়াও, উইথ গিজার, ডেফিনেটলি গিজার তো এখানে লাগবেই, লাগবে। আর একটা যে রুম আছে ওটাও এরকমই? হ্যাঁ এরকমই, একটু ছোট এর থেকে, কিন্তু ভালোই আছে, ভালো আছে। একটু দেখে নি। হ্যাঁ হ্যাঁ, টু রুমস, দুটো রুম আছে, অ্যাটাচ বাথরুম। হুম হুম হুম। বাহ, নিট এন্ড ক্লিন। হ্যাঁ, এখানে কাপড় একটা, হ্যাঁ এভরিথিং ইজ প্রোভাইডেড, ব্ল্যাঙ্কেটস এন্ড অল। এখানে লবি এবং ডাইনিং একসাথে, বাহ দারুন দারুন। দিস ইজ দ্য লবি, দে ক্যান সি। সো বাপিদার মা উনিও একজন শিক্ষিকা ছিলেন, মানে বাবা তারপরে ছ মাসের মধ্যে এই হোমস্টেটা অ্যাকচুয়ালি শি লুকস আফটার ইট, but yes, really beautiful. Yeah. And last time was in Milton University, the teacher, they are very satisfied. Okay, arrangement is quite good, and also Bapita as a person is so nice. So apna amader ghuriyeche koyek jaygay, bolo na from your guest, na we were very na ekdom dear, that's why to I said apni jan Bapita er chinta nai bolben nijer moto kore আমাদের এটা ছোট্ট একটা হোমস্টে আশিয়ানা হোমস্টে, কার্শিয়াং শহরের থেকে 2 কিলোমিটার উপরে, এটা 5,500 ফিট উপরে আছে, নিয়ার গ্লেনির পাবলিক স্কুল। লোকেশনটা আপনি, গ্লেনির পাবলিক স্কুলটা হলো ল্যান্ডমার্ক, সেখান থেকে খুবই সুবিধা। আর এখান থেকে আবার ডাউল, ডাউল ভিক্টোরিয়া 2 কিলোমিটার, 2 কিলোমিটার টোটাল, বাজার থেকে নিলে পরে 4 কিলোমিটার। তা আশিয়ানা হোমস্টেটা আমরা খুলেছি বিশেষ, আমার মিসেস দেখেন এটা,
এখন দুটো রুমে চালাচ্ছি আমরা, তা পার হেড আমরা এমনি 1500 করে নিই তিন বেলা খাওয়ার দিই, যেমন ধরুন ব্রেকফাস্ট, তারপরে মানে ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার তো কম্পালসারি, আর মাঝখানে যদি টি দরকার পড়ে নিতে পারবে আর কি। আর এক্সট্রার মধ্যে ধরুন বারবিকিউ কেউ চায় বা সিঙ্গিং বা বনফায়ার, এটা আমরা এক্সট্রা চার্জ করি। তারপরে এমনিতে আমরা ট্রেকিং গুলো রেখেছি, সেটা এক্সট্রা তে আসে। আচ্ছা আচ্ছা, তো ট্রেকিং কোথায় নিয়ে যান? দেখুন দু তিনটা স্পট আছে অ্যাজ পার দেয়ার, উনি ওনারা যদি আমাদের না, এখন ধরুন যে যারা দূর থেকে টুরিস্ট আছে তাদের তো কিছু জানার থাকে না, আমি বেসিক্যালি গাইড করি আপনাদের উপর দেউরালির থেকে, ওখানে একটা শর্টকাট ট্রেকিং আছে যেটা আমরা আমরা নিচে আলিটা যেটা এখানে বড় হোটেল আছে উপরটা চলে আসি আমার থেকে থেকে, ওটা হলো আপনার চিমনির থেকে নিচে যদি যাই আমরা, উই রিচ টু সিপাইদুরা, customers or guests who those have come, and we have booking right now going on. So I always say that we are the Bengalis and Bangali khawar ta pabeni for the cooking that at the same time we make satisfied with the food also. Achha. Basically amader food er moddhe unara khubi satisfy hoyechen jara esechen tara maximum comment apni kintu google e paben ashiana homestay karshing obviously na homestay bolle pore review ta dekhleo apni paben. So you can get every information there regarding the homestay. The sightseeing, our past is 7-khana sightseeing, that's 2500 rupees, we charge for it. Oh, what is it? Bagoda, Chimli, Devrali, Dawil Victoria, Hanuman, and Gidde. Basically, it's about 6-7 hours. অন্যরা তো দেখুন এমনি ঘুরিয়ে দেয়, আমি একটু বেশি করে হিস্টোরিটা বলে বলে ভিক্টোরিয়ার হিস্ট্রিটা ধরে দিই, ওয়াই ইট ইজ ফেমাস, এই যে রোডটা ডায়ল রোডটা, এটা ওল্ড মিলিটারি রোড যেটা ব্রিটিশ টাইমে বানানো, বিচ কানেক্টেড টু দার্জিলিং, এটার ব্যাপারে, চিমনির ব্যাপারে, বাগোড়া, ওয়াই বাগোড়া ইজ ফেমাস, এগুলো আমি বলে দিই আপনার কাছে। এগুলো গল্পই শুনতে আসতে হবে একদিন, মনে হচ্ছে আমার নিজের জন্য ইমপ্রেসড হন, কেননা দি নো দ্য হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অফ দি প্লেস, ইউ নো, সো দে গেট রিয়েলি, দে ফিল ভেরি গুড, সো দ্যাট ইজ ওয়ান থিং। অ্যান্ড স্পেশালি ফুডিং পার্ট শি অনলি লুকস আফটার, অ্যান্ড উই গসিপ ইন দ্য মর্নিং, অর ইউ নো উই মেক মিউজিক, উই সিঙ্গিং, এভরিথিং ইজ ডান্সিং, এভরিথিং ইজ দেয়ার, সো মেরি মেরি ইজ অলসো দেয়ার, নট টু ওয়ারি। আচ্ছা, আমার ইউটিউব যদি কেউ দেখে তো এখানে একটু ফোন নাম্বারটা বলে দিলে ভালো হয়, যাতে ওরা কন্ট্যাক্ট করে আসতে পারে। আমাদের ফোন নাম্বার 8116015771। এটা আপনাদের কার্ড না? আগে এটা আমাদের কার্ড, এটাতে আপনি এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের হোমস্টেতে, সত্যি বলছি আমার খুবই ভালো লাগলো। আর শুধু এইটা যে ভালো লেগেছে, আপনারা এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন, এটাই না, আপনার কাছ থেকে যে এত সুন্দর ইনফরমেশনগুলো পাচ্ছি, এটা একটা বিশেষ পাওনা। উই আর ভেরি গ্রেটফুল দ্যাট আপনি এসেছেন আমাদের হোমস্টেতে ব্লগ বানানোর জন্য, উই আর ভেরি ভেরি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিসেস কিলোর তোমা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বাপিদের সাথে গল্প করতে করতে তো সন্ধেই হয়ে এলো, আর আমার পেছনে কার্শিয়াং টাউন টাওয়ার দেখা যাচ্ছে, আর এই যে বাপিদার লন, রাত্রির পরিবেশ, রাত্রির যে ছবিটা, এটাও কিন্তু দুর্দান্ত, খুবই ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা।